ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা আছি মানি কন্ট্রোলের উপর এবং আজকে আমরা 34 একটি স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি, যার মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে 8.33% মতো মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। তো কেন দেখতে পাওয়া যাচ্ছে, কোম্পানির মধ্যে কি নিউজ এসে পৌঁছালো, যার এফেক্ট আমরা দেখতে পাচ্ছি যে আজকে চার্টের মধ্যে দারুণভাবে পড়েছে। এখান থেকে স্টক আরও উপরের দিকে পৌঁছাতে পারে কিনা সে বিষয়ে আজকে আমরা চর্চা করতে চলেছি। তার আগে ফ্রেন্ডস, এখন অবধি যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। 52 উইক হাই আমরা দেখতে পাচ্ছি 63 কাছাকাছি এবং লো আছে 30 কাছাকাছি। এই মুহূর্তে অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে 50% ডিসকাউন্টে কিন্তু মার্কেটে এই কোম্পানি অ্যাভেলেবেল আছে। তো চলুন, কোম্পানি আদৌ প্রফিটেবল আছে কিনা, ফান্ডামেন্টালি স্ট্রং আছে কিনা সে বিষয়ে আজকে আমরা নজর দেবো। সর্বদিন ফ্রেন্ডস আমরা দেখবো যে কোম্পানির মধ্যে প্রাইস পারফরমেন্স কেমন আছে। এই এক বছর ধরে যদি লক্ষ্য করবেন তো সেভাবে কোম্পানি পারফরমেন্স আমাদেরকে দেখাতে পারেনি, মাইনাসে দেখতে পাওয়া যাচ্ছে 43% মতো। কিন্তু লং টার্মে দেখতে পাওয়া যাচ্ছে 450% মতো মুভমেন্ট আমাদেরকে দেখি দেখিয়েছে। ভলিউম ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি আজকে 3 crore ভলিউম জেনারেট হয়েছে। ইয়েস্টারডে দেখতে পাওয়া যাচ্ছে 51 lakh ভলিউম জেনারেট হয়েছিল, তার মধ্যে 41% কোয়ান্টিটি ট্রেড হয়েছে। 1 week আগে 42 lakh ভলিউম জেনারেট হয়েছিল, তার মধ্যে 47% কোয়ান্টিটি ট্রেড হয়েছে। 1 month আগে 38 lakh ভলিউম জেনারেট হয়েছিল, তার মধ্যে 48% কোয়ান্টিটি ট্রেড হতে দেখতে পাওয়া যাচ্ছে। কমিউনিটি সেন্টিমেন্টের মধ্যে এই মুহূর্তে 90% বলছে বাই করার জন্য, 3% বলছে সেল এবং 7% বলছে হোল্ড করার জন্য। চলুন আরও ইনফরমেশনের উপর নজর রাখবো যে কোম্পানির মধ্যে রেভিনিউ কেমন আসছে। 2018 সালে কোম্পানির মধ্যে রেভিনিউ ছিল 4,559 crore মতো, 2019-এ 5,248 crore মতো, 2020-তে 4,727 crore মতো, 2021-এ 4,500 crore এবং 2022-এ 6,900 crore হয়ে দাঁড়িয়েছে। তো রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি যে বাড়ছে। যদি নেট প্রফিট দেখবেন তো ঠিক একইভাবে 265 crore, দেন 371 crore, 343 crore, 303 crore এবং 2022-এ 833 crore হয়ে দাঁড়িয়েছে। ডেপ টু ইকুইটি কোম্পানির মধ্যে কোনো ডেপ নেই, এই মুহূর্তে অলমোস্ট ডেপ ফ্রি বলা যায়, 0.41 মতন ডেপ দেখতে পাওয়া যাচ্ছে। তো চলুন, কোম্পানির নাম কী আছে, কোম্পানির বিজনেস কী আছে সময় নষ্ট না করে আমরা দেখে নেব। ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা যেই কোম্পানিকে নিয়ে আলোচনা করছি সেই কোম্পানির নাম হচ্ছে ট্রাইডেন্ট লিমিটেড। ট্রাইডেন্টের মধ্যে কোয়ার্টার 3 রেজাল্ট এসে পৌঁছেছে এবং সেখানে নেট সেল আমরা দেখতে পাচ্ছি 1600 crore মতন আছে, রাইট? এবং ইয়ার অন ইয়ার আমরা দেখতে পাচ্ছি ডাউন দেখিয়েছে 17% মতন। আগের বছর সেম কোয়ার্টারে সেটা ছিল 1980 crore মতো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি নেট সেল কিন্তু ডাউন দেখেছে, সেল কিন্তু ডাউন দেখিয়েছে। কিন্তু কোয়ার্টারলি যদি দেখবেন তো নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি এবছর হয়েছে 144 crore মতো, আগের বছর সেম কোয়ার্টারে সেটা দেখতে পাওয়া যাচ্ছে 211 crore মতন ছিল। তো নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি যে কোয়ার্টারলি কিন্তু ডাউন দেখেছে, কোয়ার্টারলি ডাউন দেখিয়েছে 31% মতো। অ্যাবিটটা যদি দেখবেন তো সেটা আমরা দেখতে পাচ্ছি এই কোয়ার্টারে হয়ে দাঁড়িয়েছে 281 crore মতো, আগের বছর সেম কোয়ার্টারে সেটা ছিল 409 crore মতো এবং এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু ডাউন আছে 31% মতো। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট কিন্তু রেজাল্ট নেগেটিভ এসেছে। আমরা দেখতে পাচ্ছি নেট সেল ডাউন দেখিয়েছে, নেট প্রফিট ডাউন দেখিয়েছে কোয়ার্টারলি এবং অ্যাবিটটাকেও আমরা দেখতে পাচ্ছি যে ডাউন দেখিয়েছে। ফ্রেন্ডস, ইপিএস এর উপর যদি নজর দেবেন তো ইপিএসও আমরা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু এই কোয়ার্টারে কম হয়েছে এবং তার নাম্বার আছে 0.29 মতন, আগের বছর সেম কোয়ার্টারে সেটা ছিল 0.42% মতো। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট কিন্তু ডিক্লাইন করেছে, তা সত্ত্বেও ট্রাইডেন্টের মধ্যে আজকে 8.5% মতো পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে যদি আরও ভালো করে নজর দেবেন তো এই 6 মাসে ট্রাইডেন্ট কিন্তু আমাদেরকে মাইনাসে পারফরমেন্স দেখিয়েছে 19% মতো, সেভাবে রিটার্ন দেখাতে পারেনি। এবং 12 মান্থসে আমরা দেখতে পাচ্ছি যে 47% মতো নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে। তো ট্রাইডেন্ট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেভাবে পারফরমেন্স দেখায়নি কিন্তু রেজাল্ট পজিটিভ এসেছে। তো এই মুহূর্তে কি আমরা হড়বড়ি করবো কিনা, এই মুহূর্তে আমরা এর মধ্যে ইনভেস্টমেন্ট করবো কিনা সেটা আমরা চার্টের উপর গিয়ে বোঝার চেষ্টা করব। তার জন্য ফ্রেন্ডস ধৈর্য ধরে লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকুন। ট্রাইডেন্ট ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি মার্কেট ক্যাপ আছে 17,000 crore মতো। তো কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি আছে, আরও আছে 23% মতো। কোম্পানি এই মুহূর্তে ডিভিডেন্ড ইল দিচ্ছে 1% মতো। কোম্পানির যে বিজনেস আছে সেটা আমরা জানি যে
টেক্সটাইলের বিজনেস যে কোম্পানি নিজ সেক্টরে মার্কেট লিডার আছে। যদি ম্যাক্সের চার্টের উপর নজর দেবেন তো এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে অনেকটাই উপরের দিকে উঠলো, দেন সেখান থেকে নিচের দিকে নেমে এসেছে। এই মুহূর্তে 50% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে টাইডেন কোম্পানিকে। ফ্রেন্ডস, আমরা ছোট মোটো ইনভেস্টমেন্ট কিন্তু এই কোম্পানির মধ্যে করতেই পারি লং টার্মের জন্য। 63 থেকে এই মুহূর্তে অলমোস্ট 34 পাওয়া যাচ্ছে, রাইট? এই মুহূর্তে যদি পজিটিভ দিক দেখবেন তো কোম্পানির মধ্যে একদম দেখতে পাচ্ছে অলমোস্ট ডেপথকে অনেকটাই রিডিউস করেছে। লাস্ট 5 ইয়ার্সে সিএজিআর ইনক্রিজ হয়েছে এবং কোম্পানি যে ডিভিডেন্ডটা দিচ্ছে সেটাকে মেনটেন করছে। কিন্তু নেগেটিভ দিক হিসেবে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 5 ইয়ার্সের মধ্যে সেলস গ্রোথ কম হয়েছে এবং তার নাম্বার আছে 8%-এর মতো। ইয়ার দেখবেন তো 1 ইয়ারের নেগেটিভ দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু লং টার্মে দেখুন 77%-এর মতো 3 ইয়ার্সে পারফরমেন্স দেখিয়েছিল, 5 ইয়ার্সে 35 এবং 10 ইয়ার্সে 44%-এর মতো মুভমেন্ট আমাদেরকে দেখিয়েছিল। তো সিএজিআর নাম্বার দেখে বোঝা যাচ্ছে লং টার্মে কোম্পানি পারফরমেন্স আমাদের সামনে প্রেজেন্ট করেছে। এই মুহূর্তে চার্টের উপর যদি নজর দেবেন, চার্টের মধ্যে আমরা চলে এসেছি জিরোধার প্ল্যাটফর্মের উপর এবং রেজাল্ট আসার আগেই আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন সিগন্যাল পাওয়া গেছিলো, রাইট? গ্রিন সিগন্যাল পাওয়া গেল এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এই মুহূর্তে স্ট্রং রেজিস্ট্যান্সের কাছে এসে দাঁড়িয়েছে। ধরনের বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার পরই যদি দেখবেন তো এখানে দেখুন একটু উপরের দিকে গেল, দেন সেখান থেকে কিন্তু নিচের দিকে নেমে আসলো, রাইট? এই মুহূর্তে হয়তো আরও কিছুটা উপরের দিকে উঠতে পারে। স্ট্রং রেজিস্ট্যান্স দেখতে পাওয়া যাচ্ছে 36-এর কাছাকাছি, 36-এর লেভেল থেকে হয়তো আবারও নিচের দিকে নেমে আসতে পারে। যদি নিচের দিকে নেমে আসছে তাহলে 33-এর কাছের মধ্যে ফ্রেশ বাইং করা যেতে পারে। পিছনের দিকে হিস্ট্রিতে যদি নজর দেবেন তো বারবার আমরা দেখতে পাচ্ছি যে একটু উপরের দিকে উঠছে, দেন সেখান থেকে নিচের দিকে নেমে আসছে, রাইট? একটু উপরের দিকে উঠছে, দেন সেখান থেকে নিচের দিকে নেমে আসছে। যেভাবে উপরের দিকে উঠছিল ঠিক একইভাবে তার থেকে বেশি কারেকশন দেখাচ্ছে। তো এই মুহূর্তে 30-এর প্রাইসের মধ্যে ফ্রেশ বাইং করা যেতে পারে। এই মুহূর্তে হড়বড়ি করার দরকার একদমই নেই, একটু ওয়েট করে যান, যখন নিচের দিকে নেমে আসবে দেন সেই পজিশনের মধ্যে অবশ্যই আমরা নজর রাখতে পারি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কোয়ার্টার 3 রেজাল্ট কিন্তু নেগেটিভ এসেছে, তা সত্ত্বেও মার্কেটকে আজকে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের কি মতামত আছে এই কোম্পানিকে নিয়ে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। চলুন এখানে আমরা দেখে নেবো RSI কি ইন্ডিকেট করছে এবং বলিঙ্গার ব্যান্ড আমাদেরকে কি ইন্ডিকেট করছে। RSI এবং বলিঙ্গার ব্যান্ডের উপর ডিটেলসে ভিডিও রাখা আছে আমার প্লেলিস্টের উপর, এখন অবধি যদি না দেখেছেন তাহলে অবশ্যই দেখে নেবেন, দেন সেখান থেকে কিন্তু আপনাদের অনেকটাই নলেজ গেইন হতে পারে। ফ্রেন্ডস, এই মুহূর্তে RSI নাম্বার 56, তো ডেফিনেটলি আরেকটু উঠতে পারে, আরেকটু পারফরমেন্স দেখাতে পারে, 60-এর কাছাকাছি পৌঁছাতে পারে। ফ্রেন্ডস, আমি বলছি স্ট্রং সাপোর্ট আছে 36-এর কাছাকাছি, তো 36-এর লেভেল থেকে হয়তো আবারও নিচের দিকে নেমে আসতে পারে। এবং বলিঙ্গার ব্যান্ডের উপর যদি নজর দেবেন তো সেখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রং রেজিস্ট্যান্স আছে 34.77-এর কাছে, তো ডেফিনেটলি এই অবধি পৌঁছানোর পরও কিন্তু নিচের দিকে নেমে আসতে পারে। বারবার যদি হিস্ট্রি দেখবেন তো এখানে দেখুন রেজিস্ট্যান্সকে টাচ করলো, দেন সেখান থেকে কারেকশন, এখানে দেখুন রেজিস্ট্যান্সকে টাচ করলো, দেন সেখান থেকে কারেকশন। তো এভাবেই আমরা দেখতে পাই যে যখন এই রেজিস্ট্যান্সের কাছে গিয়ে পৌঁছায় দেন সেখান থেকে নিচের দিকে নেমে আসতে পারে। এই মুহূর্তে ফ্রেন্ডস আমি বলবো যে ওয়েট অ্যান্ড ওয়াচ করুন, যখন 30-33 লেভেল আসবে দেন সেই পজিশনে আবারের মধ্যে আমরা ফোকাস করতে পারি লং টার্মের জন্য। চলুন ফ্রেন্ডস, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।